নাজমুন মুনিরা ন্যান্সি আধুনিক কিংবা সিনেমার গানে নিজেকে প্রমাণ করেছেন আগেই। আশ্চর্য সুন্দর গায়কী আর কণ্ঠের মাদকতায় তাকে আলাদা করা যায় সহজেই। তবে এবার প্রথমবারের মতো ফোক গান নিয়ে আসছেন তিনি। 14 মার্চ সন্ধ্যায় হাসফাস শিরোনামের গানটিতে কণ্ঠ দেন নাজমুন মুনিরা ন্যান্সি। সুর, লয়, ছন্দ আর কণ্ঠের খেলায় নাজমুন মুনিরা ন্যান্সি অনন্য এক নাম। প্লেব্যাক দিয়ে যাত্রা শুরু হলেও আধুনিক গানে রেখেছেন প্রতিভার স্বাক্ষর। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরও অনেক সম্মাননা আর পুরস্কার। তবে এই প্রথম লোকগানে কণ্ঠ দিলেন তিনি, যে গানের শিরোনাম হাসফাস। আমার হাসি বন্ধ, কথা বন্ধ, দম করে হাসফাস, এটা তো হয় আমাদের, ধরেন এটা সব বয়সেই হয়। ধরুন 17 বছর বয়সেও এরকম একটা ফিল হয়, এইরকম একটা ফিল 30 বছর বয়সেও হয়, হয়তো 40-50 গিয়েও হয়, যে কোনো একটা মানুষের কাছাকাছি যাওয়ার বা তার সাথে কথা বলার একটা আকুতি, এই যে হাসফাস লাগে। আমার মনে হচ্ছে খুব সহজ কথায় যেটা আমাদের মনে হয় সেটাই বলা হয়েছে। সুরটাও একদম গ্রাম বাংলার সহজ সুর, যেটা আমরা বলি সবসময় শুনে অভ্যস্ত, তেমন একটা সুর। গানটির সঙ্গীত আয়োজন করেছেন মুশফিক লিটু। এসরাজ, ম্যান্ডোলিন, হারমোনিয়াম, নানা রকম ইনস্ট্রুমেন্টকে আমরা আনার চেষ্টা করেছি অল্প অল্প ভাবে। তো আশা করি যে গানটার মধ্যে একটা বৈচিত্র্য সবাই খুঁজে পাবেন। গোলাম রাব্বানির লেখা গানে সুর করেছেন মুরাদ নূর। গানটা যেই রুটে আছে সেইখানে আমি চেষ্টা করেছি একটু ফোক এবং একটু ক্লাসিক্যালের একটু কম্বিনেশন যাতে থাকে আর কি। গানে আমরা এই ফিলোসফিটাও দিচ্ছি যে শেষ পর্যন্ত আমি হাসতে চাই, আমি কথা বলতে চাই এবং আমি প্রাণ খুলে বাঁচতে চাই, এটাই হচ্ছে মূল গানের থিম। গানটি নিয়ে তৈরি হবে একটি মিউজিক্যাল ফিল্ম, যেটি প্রকাশ পাবে দ্রুতই। নাজমুন মুনিরা ন্যান্সির কণ্ঠে প্রথমবারের মতো লোকগান শোনার অপেক্ষায় তার ভক্তরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।